আর তোমা তন্দ্রে মানাইছি আমি আল্লাহ আখের থাল লাগে ফক্কা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তোমাদের কি মনের মধ্যে এই ধারণা যে আল্লাহ রব্বুল আলামিন আমরা রে ফায়দা করছেন বেকার কোনো বেকার নেই জি فحسبتم أنما خلقناكم عبسا الله رب العالمين تو أمرا ربي كارو هنائي شندا نشتي نشتي يرمد او دنيا رمانو شخل امي مهان رب العالمين بكار امي تمرا ربي دنيا رزمينو امي سرشتي خورسينا امي نشتي اختا ادشنيا منا خل تمي دين بو لڑا سڑا خورباين براوي بو ونیک دور تکی امی آئیسی তাও ঠান্ডার মাঝে তুমি যদি লড়াচড়া করিও না আর উবা তিন দেগুরু আসেন আপনারা দয়া করে মেহরবানি করে বই দিবা লড়াচড়া করিও না সামান্য সময় তোমার তেন লড়াচড়া করবাই আমার মৌজু উদ্দেশ্য অন্যদিকে যাইব জি একটা বাচ্চা হসপিটালের মাঝে যে সময় জন্ম লয় জন্ম লওয়ার পরে এই বাচ্চাটা অটোমেটিকলি খান দেয় চিকিৎসাধীন অখলর গবেষণার মাধ্যমে দেখা যায় এই বাচ্চা তার মার গর্ভধানীর মাঝে আর দুনিয়ার মাঝে দুনিয়ার থেকে মার গর্ভধানী পর্যন্ত বেশ কম হতটুকু 97% 97% আবহাওয়ার ব্যবধান প্রথম অবস্থায় বাচ্চা একটু হইব ঠান্ডা একটা মাস চাইব পরিবেশ বদলিছে আর একটা অসুবিধা হইব মার যে গর্ভর মাঝে তার খানির যে ব্যবস্থা এটা খাটিব আর একটা অসুবিধা হইব আর এই সময় শয়তানও গিয়ে একটা কুমটা মারে কিছু কিছু মানুষের ধারণা হইব বাচ্চাটার খাইবার লাগে খানদের কিছু মানুষ কই না কিছু খানি নিয়ে মুখের মাঝে দেও ডাক্তারে নিষেধ দিব না খানি এই বাচ্চার শ্রেষ্ঠ খানি হইল তার মার স্তন হইল এই বাচ্চার শ্রেষ্ঠ খানি অন্য মানুষের মনে ধারণা হইল গিয়া অন্য খানি দিলে মনে বাচ্চাটা ঠান্ডা হইব না ঠিক তদ্রুপ বাচ্চাটায় যে সময় খান্নার বাহানা করব ওই সময়ে রব্বুল আলামিনে মার মার স্তনের মধ্যে দুধের ব্যবস্থা করিয়া দিলেন হকা সুবহানাল্লাহ ওল আওয়াজ মাহফিলের মধ্যে যে সময় শ্রোতা হল বইবা দিলর খান লাগাইয়া বইবা এই বক্তার ভিতরে কিতা আছে না আছে আল্লাহ রব্বুল আলামিনে অটোমেটিকলি বক্তার মাঝে আল্লাহ তালায় ফয়দা করিয়া দিলে হকা সুবহানাল্লাহ আর যদিন কিছু মনো কত সময় দেখিলাই এনরে তো বেশ সিন ভাই ও সিন ভাই না কয়দিন বাসাইল মাদ্রাসাত পড়াইছিলা তুলা তুলা মনে সিন ভাই মো আগর যখন গলা যদি থাকে তো ওয়াজ তো শুনতে ভালো লাগবে ওলা নানি আর যদি বদলি যাইতে তো আর এখন ওয়াজের মৌসুম হয় তো কিছু বদলি যাইতে পারে ওলা কিছু মনো ধারণা না কিতা জি হাবো ওয়াজ এখন পর্যন্ত আরম্ভ হইল আপনার প্রধান অতিথি বিশেষ অতিথি আরো মহামূল্যবান অতিথি অকল আইবা আর আমরা যদিন ওরকম ওলামল করিয়া আর ও সামান্য এক জায়গায় এখানে যদিন ওখানে যদি সামান্য সময় বইতাম পারি না এর থেকে আর বদ কিসমত থেকে চইত পারবো নি জি আল্লাহ তালায় আমরা রে হকলরে ধ্যান ও খেয়ালের সহিত আল্লাহ তালায় আমলে নিয়তে বহার চেষ্টা করম ইনশাআল্লাহ পারবো না ইনশাআল্লাহ তো দোস্ত হল বুজুর্গ হল তা বেড়া করেননি মাইকে আল্লাহ রব্বুল আলামিন আমরা রে বেকার নাই অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ফরমাইতরা ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ রব্বুল আলামিনে আমরা রে এই দুনিয়ার জমিন ফাটানির মেইন উদ্দেশ্য আর মকসুদ হইল গিয়া আল্লাহর গোলামি করা তফসিরে জালালাইনের মাঝে লেখিতা ইল্লা ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আই লিয়ারিফুন আল্লাহর জাতের পরিচয় করবার লাগিয়া তো আল্লাহ রব্বুল আলামিনে আল্লাহর জাতরে আমরা পরিচয় করতাম কিরকম গোলামের মাধ্যমে দিয়া আল্লাহর হুকুম মান্যতার মাধ্যমে দিয়া এই আমার হায়াতে জিন্দগি যেখানে আছে ও ওখান হায়াত জিন্দগি ওখানে আমি কিতা করতাম খাজর মাঝে লাগাইতাম তো আল্লাহ রব্বুল আলামিন এই আমার হায়াতে জিন্দগি একটা একদিন ওখানে আমার শেষ হইব
শেষ হইব আর একদিন শেষ ওই আমরা খানো যাইমু যাইমু খানো কবর যাইমু না আর যাওয়ার কোনো জায়গা আছে কবর যাইমু কবর যাওয়ার পরে আমরা কিতা করমু সব মানুষ আইমু আত্মীয়-স্বজন আইমু আওয়ার পরে গোসল দিয়া সাদা কাপড় লাগাইয়া আর খেরুয়ার মাঝে বইয়া নিয়ে আমরা খানো নিয়ে থাকমু কবরস্থান কবরস্থান যাই সময় কবরের মাঝে রাখা হইব ওই সময় কিতা পড়িমু আমরা بسم الله وعلى ملة رسول الله او دعا غوڑا ہوئی نی حقلور جانا آسے نی نمازی زین تانو اللہ کیا پڑا ہوئے انا نمازی ہو تانو اللہ کیا پڑا ہوئے بیٹائن تل لگی ہوئے بیٹین تل لگی ہوئے سلیل لگی ہوئے میر لگی ہوئے ای دعائی گو ار بدلائل کچھ آسے نی بدلائل تھونا ہے دعائی گو দোয়া যদি নয় না বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ জানা আছে তো দোয়াইগো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ আল্লাহ আমি হার মিল্লাতের মাঝে ইন মইত্রে রাখি আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিল্লাতের মাঝে নানি জি না আর খেয়ারের মাঝে এহা দুঃখে যেই সময় আল্লাহ রব্বুল আলমিনে দুনিয়ার জমিনও মানুষে আল্লাহ তালায় ফাটাইয়া দিছেন ও সময় খানো আল্লাহ তালায় কিতা করছেন মুসলমানই ইসলামী হাইসিয়তে আল্লাহ তালায় আমরা ফায়দা করছেন কি ওর হাইসিয়তে কুল্লু মাউলুদ ইউলাদু আলাল ফিতরা নবী যে ফরমান প্রত্যেক মানুষ এই দুনিয়ার জমিনও আল্লাহ রব্বুল আলমিন মুসলমান মুসলমানি হাইসিয়তে আল্লাহ রব্বুল আলমিনে পৃথিবীর সব মানব জাতির একিতা করে আল্লাহ তালায় সৃষ্টি করছে ইসলামী হাইসিয়তে মুসলমানি হাইসিয়তে সৃষ্টি হইল আর কবরের মাঝে নিয়ে তুমি রাখলায় মিল্লাতে ইব্রাহিমের উপরে মিল্লাতে মোহাম্মদের উপরে কারণ কিতা দুনিয়ার জমিন আওয়াও মুসলমানি হাইসিয়ত আর দুনিয়ার জমিন থেকে যাওয়া আমার মুসলমানি হাইসিয়তে দুইয়ের হাইসিয়ত সমান নানি তাহলে আর মাদর জিন্দগি দেখান ও জিন্দগি ওখানোর হিসাব হইব খানো হইব কবরের মাঝে গিয়া কবর থেকে যে সময় আমরা রোয়ানা কবরের মাঝে নিয়ত রাখি এই পাইম কবর রাখি আওয়ার পরে আমরার ফয়সলা হইব কোন দিকে ও যে দুনিয়ার যে অবস্থা ইতা অবস্থার উপরে আমরার ফয়সলা খানো হইব জান্নাত না জাহান্নাম জান্নাত হইব না জাহান্নাম হইব এই সব অবস্থার উপরে আমরার তো ঠিকানা জাহান্নাম ছাড়া কোনো গতি আসেনি ওই সময় আল্লাহ রব্বুল আলামিন যে সময় আমরা রওনা দিমু জাহান্নামের দিকে ওই সময় জাহান্নামের ফেরেশতা হলো কইবা كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير أو مغربور إلى كرمانوش أو اللر بندا اللر بندي دنيا زمينو كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير تما تنر شمنه امون كنو خوش خبری دنو والا كنو مانوش گسن ننی جی اینو جهنمور جهنمور خبر لیا کنو مانشه تما تنر خسه گسن ننی امون کنو مانوش نائی نی تما تنر خسه আল্লাহ এবং আল্লাহর রসুলের মাত কথা অকল গিয়া শুনাইছেন নানি আমি মৌতর পরে এক সময় এখন আমি কবর যাইমু আর কবর যাওয়ার পরে আমার ঠিকানা জাহান্নাম হইব এই সময় জাহান্নামবাসী ফেরেশতা হলে ওখান হইবা জাহান্নামবাসী ফেরেশতা হলে তোমার তান রেখো ওখান হইবা হে জাহান্নামী মানুষ সকল তোমার তানের কাছে বয়ে দেখারা তোমার তানের কাছে কোরআন আর হাদিসের মাত কথা লইয়া কোরআন আর মহফিল আর হাদিসের মহফিল এটা বইছো না গিয়া এটা হুনছো না গিয়া তোমার তান রেখাও বুঝাইছেন নানি কালু বালা
সেই সময় সব মানুষে এক বাক্য উঠিয়া কইবা হা হা আমরা তো সব জানছি সব শুনছি কিন্তু ও হতা মনে ভাবছি মসজিদের মাঝে ওয়াজ লাগাইছেন মাদ্রাসার মাঝে ওয়াজ লাগাইছেন সুর বালা না হইলে তো আর যাওয়ার কথা নাই আর আমার লাখান বেগোড়া সুর আলা যদি নয় তাহলে মাইক লাগাইছেন তো বাড়ির থেকে বইয়া শুনবো এইরকম মজলিস এইবার আর কোনো দরকার নাই বেকার ইতা টান টেন হইত রানি সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন এমন অবস্থায় তোমার জবানে দি তোমার জবানে দি কলমা অকল বারইব কালু বালা হা হা নিশ্চয় নিশ্চয় আমরা শুনছি এদিন কিন্তু আমরা মানছি না আর কইছি মনে এটা অত অযথা বেকার আমরা খালি বুঝাইতরা قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير أو دين شرم مانوش هاي بهاي رهاي أي شو ما يخنت دودين ولا بستم তাহলে তো আয়েস জাহান্নাম মুখী হইলাম না অনে ভাই আমরার উদ্দেশ্য কিতা এই গলা ফাটাইয়া গলা ভাঙ্গিয়া মাইক লাগাইয়া এত জোর আর শক্তি দিয়া আমার তো মনে হয় না সারা মঞ্চে যদি একবার আল্লাহ একবার যদি হইন এর থেকে আমি মনে করি আর আপনারা সারা মঞ্চের যে জোর করিয়া যা ক্ষতি হইব এর থেকে বেশ একবার যদি এক মেসাবে যদি মাইক যদি খালি সুবাহান আল্লাহ খান হইন এর থেকে আরও ক্ষতি বেশ হইব কারণ কিতা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবা ও জাহান্নামী মানুষ হল তুমি তেন খেনে বুঝলাই না খেনে তোমার তেন আকলন মধ্যে সমজাইল না ই বিবেক বুদ্ধি আমি আল্লাহ দিছি নারি খেনে তোমরা বুঝলাই না খেনে তোমরা জানলাই না রব্বানা আবসিরনা ওয়া সামিনা আল্লাহ রব্বুল আলামিনে যে খান যেখান আমারে দিছেন যে চৌক দিছেন ই খান আর ই চৌকে পাওয়ার ই চৌকে আর খানে খিতা করেন না পাওয়ার দেন না এই দিন আল্লাহ রব্বুল আলামিনের সামনে দেওয়ার পরে চকুর যে ফর্দা আছে চকুর ফর্দা সরি দেব খানর ফর্দা সরি দেব আর ও দিন হইম হায় 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 ইয়া লাইতানি কদ্দম তুলি হায়াতি ফায়াউমা ইযিল্লা ইউআযযিবু আযাবাহু আহাদ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে নয় জায়গার মধ্যে এই জাহান্নামী মানুষের হাসরত আর আফসোস জাহির করছেন আর ওই সময় জাহান্নামী মানুষ কইছেন হায় হায় যদি আমরা জানতাম দুনিয়ার জমিন এই রকম আযাব এই রকম সাজা আর এই রকম শাস্তি তাহলে জীবনে আমরা এই রকম দিনই মহফিল থেকে আমি আর বাড়াইতাইলাম না অনে আল্লাহর নবীর আল্লাহর মবির জবান মুবারক দিয়া যেই সময় আল্লাহর বাণী হল বাইর হইত কফ মক্কার মুশরিক হলে পর্যন্ত আল্লাহর নবীর জবান মুবারকের দিকে আল্লাহর নবীর চেহারার দিকে নজর করিয়া রাতকে রাত ফয়ে যাইত সুবহান আল্লাহ আল্লাহর নবী জানাবে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে যেই সময় নবুয়তি আইলো আর আল্লাহর নবী দাওয়াত আর খাম আরম্ভ করলা ও কোরআনের কোরআনের দাওয়াত দেওয়া আরম্ভ করলা ও কোরআনের দাওয়াত দিতে গিয়া আল্লাহর নবীর সব মানুষ কি হয়েছেন দুশ্মন হয়ে গেছেন ই খুশখবরিত এর আগে তো আল্লাহ আল্লাহ তালায় দিলাইছেন নানি ই ভাই বহুত লম্বা ঘটনা হি ভাই আমি যাই আন না আল্লাহ তালা এর আগে খুশখবরি দিলাইছেন আল্লাহর নবী যেই দিন থেকে লিয়া আল্লাহর নবীর লকব আসলো কিতা সাদিক আমিন অত সত্যবাদী ও নবী এদের সময় পাহাড়ের মাঝে গিয়া আল্লাহর নবী নেদা দিলা ডাক দিলা ইয়া ইউহান্নাস সারা উতবা সাহেবা কবিলা বড় বড় যে সম্মানিত কবিলা অকল আসুন সারা কবিদার কবিলার লিডার অকল বারইলা এহা তো কি আবুল হইব বারইল বারইয়া আল্লাহর নবী হইলা আমারে তুমি তাই তো হরায় সত্যবাদী আমি তো সত্য নবী কিন্তু ইতিপূর্বে আমি কোনো দিন এইরকম
তোমার কাছে আমি কোনো মেসেজ দেই নাই এর আগ পর্যন্ত আমি কোনো সংবাদ দেই নাই কিন্তু আল্লাহ এক বলিয়া আল্লাহ রব্বুল আলামিন আমার উপরে ওহী নাযিল করিয়া এই কোরআনের মাধ্যমে তোমার কাছে আমি দাওয়াত পৌঁছাইতাম আল্লাহর আদেশ হইছে ও মক্কার মানুষ সকল তুমি তাইন আমি নবী বলিয়া তুমি তাইন মানিলাও আল্লাহ এক বলিয়া তুমি মানিলাও তাহলে তুমি তাইন কামিয়াব হই যাইবা এক সময় কইছুন খোয়ার পরে আবুল হেত তো উঠিয়া আগুন লেখান উঠিয়া চলিয়া উঠিছে আবুল হাব উঠিয়া হইল তাব্বাল লাকায়া মোহাম্মদ আবুল হাব আগুনের মতো জ্বলিয়া উঠিল মোহাম্মদ আবদুল্লাহর ছেলে মোহাম্মদ ইতিপূর্বে তো এখানে আমরা বুঝছি না আজ এমন এক কথা কইল এমন কথা কইতে গিয়ে আবুল হবর এমন রাগ আর গুসা আইছে দুই হাতের মধ্যে পাত্তর লইয়া আল্লাহর নবীর দিকে আগুয়াইতে আরম্ভ করলো আল্লাহর নবী জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ুস হয়ে গেলা মায়ুস হওয়ার পরে আল্লাহ তালায় জিব্রাইল ভাড়াইয়া দিলাও মোহাম্মদ ও আমার নবী তুমি কোনো কমজোর হইও না তুমি মায়ুস হইও না তুমি গমগিন হইও না আয় আবুল হাবে তোমারে গালি দিছে না আমি খোদ আল্লাহরে তারা গালি দিছে সঙ্গে সঙ্গে আল্লাহর নবী জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর কাছে জিব্রাইল আয়া আয়াত নাজিল করিয়া দেন তাব্বত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব আল্লাহ রব্বুল আলামিন এখন ও আবুল হদ তোমার দুনো হাত ধ্বংস কর বরবাদ হোক হাম্মা লাতাল হাতাব আবুল হব শুধু নাই আবুল হবর সঙ্গে মা আগনা আনহু মালুহু আমা কসাব আবুল হব আর তার মাল ও আওলাদ সারা ধ্বংসক ধ্বংসক এরপরে গিয়া কইতরা হাম্মা লাতাল ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব এহাতকে আবুল হাবর স্ত্রী পর্যন্ত উম্মে জামিল পর্যন্ত গিয়া বাড়িয়ে বাড়িয়ে মহিলা অখলার কাছে গিয়া দাওয়াত দেওয়া আরম্ভ হইল এমন এক ধর্ম আর দিন লইয়া আমরা আল্লাহ আমরা 14 পুরুষ পর্যন্ত আমরা 360 মূর্তির মোজা আমরা করতাম আর মোহাম্মদে এক দিন আর এক ধর্ম লইয়া আইসন এক আল্লাহর উপরে ঈমান আনা এক মোহাম্মদের উপরে নবী বনিয়া স্বীকার করা ও তার দাওয়াত দেওয়া আরম্ভ করলা আর মক্কার কুফারে মুশরিকিন হলে মিটিং ডাকিলা বয়কট করলা মিটিং ফয়সালা হইল যে মোহাম্মদের কিনারা খেয়ে লইতা না কড়া ফয়সালা হইল আল্লাহর নবী জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যেই সময় তিলাওয়াত আরম্ভ করতা মক্কার কুফারে মুশরিকিন হল মক্কার কুফারে মুশরিকিন হল আল্লাহর নবীর আড়ালে আল্লাহর নবীর জবানের তিলাওয়াত শোনা আরম্ভ করলা একদিন আবু জেহেল উৎবা সাহেবায় সারা মিটিং করলো আজকে থেকে আমি ওয়ার্নিং দিলাম আজকের থেকে তোমাদের নিষেধ দিলাম আর কোনো দিন মোহাম্মদর দরবারও খেওয়া যাইও না এগু ফাগল নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ যেদিন এলান করলো এলান করার পরে আল্লাহর নবী তেলাওয়াত করা আরম্ভ করলা রাত মধুর সুরে আল্লাহর নবী জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেল আইলো আজকে কইলো কিতা আজকে তো মিটিং এর মধ্যে ও ফয়সালা করিয়া দিছি যে আজ কি আর কোনো দিন মোহাম্মদর তার এই কিতাব ভরা এখানে আমরা আর খুনার যাইতাম না এই কোরআন এখানে ভরা আর খুনার যাইতাম না আজকে যে সময় আবু জেহেলে নিষেধ দিল নিষেধ দেওয়ার পরে রাত্রে রায় দেওয়ার পরে এমনে কইল আজকে তো আমি
গত কালকে তো মিটিং গো ফয়সালা হইছে আর খেও যাইতা না খেও আর ঘুমাই গেছন নি না কিতা জি ফয়সালা হইছে তো খাইলতে কি আর খেও যাইতাম না আবু জেহেল কইল তে আমি অর্ডার হরার ভরে আমি তো সারার মুরব্বি সারার সর্দার আর আইস থেকে তো আর খেও যাইতা না আবু জেহেল সাহেব লাই 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 আইয়া খলে খলে আইয়া নবীজির হুজরা ইলা বালাগানা বিল্ডিং নাই আল্লাহর নবীর খাজুর ভাতার ঘর খাজুর ভাতার ঘর আবু জেহেল ঘরের ভিসাইয়া এমন ভাবে দাঁড়ানি আরম্ভ করলো আরে কোরআন এ কোরআনের তিলাওয়াত শোনা আরম্ভ করলো শুনতে শুনতে উৎপায় কইল খাইল তো আমরা সাহেব না করছুন যাইতাম না উৎপায় কইল তে আমি যাই গিয়া সাহেব কইল আমিও যাই গিয়া ওই একজন একজন করিয়া সকল আয়া গরর ফিসে সাউকল তো খেয়ে আওয়াত না চুরি করিয়া রাত যে সময় যাওয়া তো দূরের কথা রাত যে সময় ফুয়াই গেল এখন লাই 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 চৌক কসালতরা আর হন থেকে বার হইতরা চৌক কসালতরা বার হইতরা বার হইয়া আইয়া দেখুন তিন চাইরজন সকল এখানো হয়ে গেছেন চাচা সকল এখানো হয়ে গেছেন বার হইয়ার দেখুন আপনি খানো গেছলা আচ্ছা আমি কইম আপনি খানো গেছলা আবুসে আবু জেল সাহেবে কইলা হকছেন আপনি খানো গেছলা আচ্ছা আমি কইমু আপনি যেন গেছলা আমিও নগেছিলাম সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আল্লাহর নবীর কালাম কুফারে মুশরিকি নকলে ভুনিয়া যাওয়া তো দূরের কথা রাত কে রাত তারা কিতা হয়ে যাইত রাত কে রাত ফুয়াই যাইত হায় রে হায় এই মুগ্রপুর এলিয়ার মুসলমান হল সারা বছর একদিন ওলামায়ে কেরাম অখলরে দাওয়াত করা হয়েছে আমরা এই মফবিল রাখিয়া আমরা বাড়ির মাঝে রাস্তার মাঝে আর দোকান দেখানোর মাঝে কিছু মানুষ কুটুম খেসো আইছেন তারা মেহমান মেহমানদারি লাগিয়া ওলানি ভাই আমরা লেখান আর হয়তো আর হইতে পারবানি হোসাইন ওলামায়ে খেরা মখল রাখিয়া আর আমরা যদি মফিলে এরকম যদি খালি রাখি জি আমি তো আর লোকেল লাখান নানি আমি তো আর কিছু কইয়ান না আজ প্রধান অতিথি বিশেষ অতিথি যেগুলো রয়েছেন আইয়ার লোক হইবা ন ইয়া আল্লাহ ও লাউনি মানুষের অবস্থা তাল্লা রব্বুল আলামিন ও কুফারে মুশরিকি নখলে পর্যন্ত কিতা হয়েছে কোরআনের আয়াত শুনিয়া তার দিলর মাঝে জজবাও খোলাইছে কিন্তু ইমান নসিব হয়েছে না রে ভাই আমরা আল্লাহর হতবা গাখলর আল্লাহ রব্বুল আলামিনে আমরার মাঝে দৌলতে ইমান দান করছেন হক সুবহান আল্লাহ ও কি ও এমন এক দৌলত যে দৌলত যে দৌলতর কারণে ভাই দুনিয়ার জমিন আল্লাহর কাছে দামি দুদিন বনতে চাও তাহলে আপনার লাগে কি জিনিস শর্ত ইমান শর্ত ইমান ছাড়া আল্লাহর কাছে কোনো মায়ার বনা যায় না ইমান ছাড়া আল্লাহর দরবারও কোনো আমল কবুল হয় না ইমান ছাড়া ভাই জান্নাত যাইতে পারতায় না ইমান ছাড়া মৌতের সময় কালমা নসিব হইত না তো সর্বশ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ রব্বুল আলামিনে আমরার কোন জিনিস দিছেন সবচেয়ে বড় নিয়ামত দিছেন দৌলতে দৌলতে ইমান দৌলতে ইমান আমরা পড়েছিলাম ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও কলমা পড়িয়া আমরা মুসলমান হইছি ভাই আজ ও কলমা পড়িয়া মুসলমান হইয়া কিন্তু আমরা আর ইমানে কিতা হরেন না এক জোরাতে লড়া নাই আল্লাহর নবী আজকে আমি হদিস আজকে আমি হদিস এক পড়েছি তিরমিজি শরীফর হদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইতরা আল্লাহর নবী জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইতরা ওইতরা ইমান মুমিনের ইমান এত সময় পর্যন্ত বেশ কম হইত না অত সময় ইমানের মজা আর লজ্জত তুমি পাইতে না যত সময় পর্যন্ত আল্লাহ আল্লাহর রসুলের মাত কথা মনার ভরে আল্লাহ এবং আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মাত
আর কথা কোরআন আর বাণী আহাদিস নববী শোনার পরে তোমার দিলর মাঝে যদি তোমার দিলর মাঝে যদি ঈমানে যদি জজবা বাড়ে না ঈমান আর জজবা যদি বাড়ে না তাহলে বুঝিয়া রাখিও আমার ঈমান কান কমজোর আর এই কমজোর ঈমান লইয়া ভাই এই দুনিয়ার জমিনে আল্লাহর কাছে কোনো সম্মান থাকতো না মওতের সময় এমন অবস্থায় বেঈমান হইয়া মওত হইব আর খবরের জিন্দেগির মাঝে আমার উপরে কোন হালত হইব ভাই দুস্ত হল বুজুর্গ হল ও ঈমান আনলাম ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উপরে ঈমান আনার পরে আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় দুনিয়ার জমিন সবচেয়ে বড় নিয়ামত হইল দৌলতে ঈমান ও ঈমান ওখানে আমরা নসিব হইছে আবু জাহেলের নসিব হইছে না উতবা সাহেবের নসিব হইছে না আবু লাহাবের নসিব হইছে না ও আল্লাহর বান্দা ও মায়ার উম্মত হলল একমাত্র আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমরা রেদান হরসন হক সুবহানাল্লাহ এই গৌলিমা ফলার ফলে এই ইমান আল্লাহ এবং আল্লাহর রসুলের উপরে আনার ফলে আল্লাহ তালা ফরমাইত রহমান আমিলা সালিহান من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينهم حياة طيبة الله رب العالمين قرآن الكريم المدد فرمائت را যারা নাকি ইমান আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপরে আনি লইল আর আনার পরে মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা যে আল্লাহর গোলাম যে আল্লাহর বান্দা যে আল্লাহর বান্দিয়ে চাহে বেঠা হোক চাহে বেঠি হোক চাহে ছেলে হোক চাহে মেয়ে হোক আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইতরা যে মানুষে কিতা করবো সামিলা সালিহান নেক আমল করব নেক আমল করব ফাহুয়া মুমিন কিন্তু জানা রাখিও নেক আমল নেক আমল আল্লাহর দরবারও একমাত্র পছন্দিদা ও আমল যে আল্লাহর বান্দার শর্ত হইল ঈমান থাকা যদি ঈমান তুমি থাকে না চাহে যেত আমল করে না কেন আল্লাহর দরবারও আল্লাহর দরবারও তুমি আমল কবুল হইত না হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম হযরত ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালাম রে আল্লাহ তাআলা একদিন পরীক্ষা করলা জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসসালাম রে ফাটাইয়া দিলা ফাটাইয়া দেওয়ার পরে তাই নেমন মানুষের সুরত ধরিয়া আইছে মানুষের সুরত ধরিয়া মানুষের সুরত ধরিয়া আইছে আওয়ার পরে একজন মানুষ যাও না ওনার আওয়াজটা তোলা বললাম ক্ষমাইয়া দেও বললাম মনে হাই পাওয়ার ইনর বললাম ডা ডক্টর নানি জি হো মেসি রকু কিছু যুবক ভাই জানেন নি মেসি শট জি আমার অন্য এক বেটা মেসি শট করছে আর যেমনি চেয়ার বাদ আসলো উল্টা মারিয়া উল্টিয়া ফলিয়া চেয়ার ভাঙ্গিয়া হাত ভাঙ্গিয়া বাদে ডলত লইয়া গেছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা খানক খাতারর দেশ হন খেলাওর আর অনকর গিতা মেসি শট হইয়া যেমনে মুরা মারছে আর শেয়ার উয়ার ফড়িয়া লইয়া শেয়ার ভাঙ্গিয়া আতুত ভাঙ্গিয়া বাদর দিন লইয়া গেছেন ডলুব বা সান্দিত ভাই হাত ভাঙ্গিয়ার ফালাইয়া লাভ আছে নি রে ভাই দুনিয়ায় বেকার অযথা আওয়াজ ঘুরিয়া লাভ আছে নি আল্লাহর নবীর হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর বন্ধু আমরা দেশ মালিক বর্তলর বর্তলর এই এরিয়ার নানি ও এরিয়ার নি ডিএস মলিকের মতলব আঞ্চলিক আর আর চুকুকা ও ওখান আমি ওখান বাঙ্গিয়া কইতাম বলি হলে বুঝবাইতা না আঞ্চলিক আঞ্চলিক সদস্য নানি জি ও ওইখান আর কইছি না বাঙ্গিয়া হওয়ার মতলব হইলে আপনারা হকলে বুঝবাইতা ইনশাআল্লাহ 2000 টাকা দিছেন হকা মাশাআল্লাহ ওই গুনতে বুঝাইছি বেশ রাজি নাই না কিতা আমি কিছু বুঝবাইয়ান না জি
দিয়া গেছেন গনি আল্লাহ আল্লাহ তোমার বন্দারে আল্লাহ তুমি কবুল করো দিনর বালা থানর কুরবানি মনে হইল অনে জি আল্লাহ তুমি কবুল করো কা গেছেন গে আর কিছু মা তেলাবাসেনি আল্লাহ এতানর সদকারে কবুল হক হক আল্লাহুম্মা আমিন আমরা হক দাই আমরা হক পাইপ আমরা পাইতাম এক সময় থানরে দিছি আজ আমরা পাইতাম জি লিয়াকত বাইর ছেলে সোহেল আহমদ 500 টাকা দিছেন মাশাআল্লাহ জনাব লিয়াকত আলী সাহেবের ছেলে সোহেল আহমদ 500 টাকা সদকার নারায় তাকবীর কইবা হে 2000 দিলাম না কিতা লাগি ও দারা দূরে যদি আমার ভাই যদি থাকেন তে একবার তা আওর বাবাই তোমার লই এখন দোয়া করম কারণ তুমি আল্লাহর কাছে বড় পছন্দিন কিতার লাগি আমরা হকলে টেলাম আসলাম আর আল্লাহ তোমারে গছিলাইছেন তোমারে কবুল করিলাইছেন নানি ওলা নানি নাই তো হকলই গেলাও নে যে এপি সদস্য আর জিপি সদস্য হই গেলাও নানি জি না আল্লাহ যারে পছন্দ করেন তারে দিয়া কিতা করেন জনসাধারণের সেবা হল করাইন তো দোস্ত হল বুজুর্গ হল আমার ইতা ভাই আইন তোর 2000 টাকা আর 500 টাকা সদকা আল্লাহর যাতে কবুল করো কা হক আল্লাহুম্মা আমিন আর দূরে হো রে আল্লাহর বান্দা হো আমিন তো আমার দোস্ত হল বুজুর্গ হল মাইকের শেষ হইছে আল্লাহর হুকুম হইলে মোটামুটি বেশ সময় না আধা ঘন্টার ভিতরে তো তোরা ধৈর্য ধরে বক্কা আল্লাহ মাত্র আধা ঘন্টার ভিতরে আমি শেষ করিলি আর এই মাইক দিয়া তো দোস্ত হল বুজুর্গ হল তো ইব্রাহিম খলিলুল্লাহ যেই সময় আব্দুল বাসিত সাহেব 200 টাকা নারায় তাকবীর আব্দুল বাসিত সাহেব 200 টাকা আল্লাহর বান্দার 200 টাকা সৎকারে কবুল করো কা হক আল্লাহুম্মা আমিন তো দুষ্ট হল বুজুর্গ আর খাও দেও না তখন তে দিল কা আমার এই মাছ সারাত রয়েছে টপিক সারা এখনো রয়েছে আমি মাথাত না আয় তো দুষ্ট হল বুজুর্গ হল তো ইব্রাহিম আলাইহি সালাতু আসসালাম রে পরীক্ষা করাত লাগলা আল্লাহ তালায় হইলা যা ভাই জিব্রাইল যাও সাইন যাও আমার বন্ধু রে গিয়া ভাই ভাই মরুভূমির মাঝে ছাগল রাখতারা সব নবী হলে কিতা করছেন ছাগল রাখছেন নানি সব নবী হলে ছাগল রাখছেন যাও আমার বন্ধুর কাছে যাও আর আল্লাহ তালায় জিব্রাইল ফাটাইয়া দিয়া হইলা তাই তো মানুষের সুরত ধরিয়া গেছেন আর মানুষের সুরত ধরিয়া গিয়া আল্লাহর খলিলর সামনে গিয়া আরম্ভ করলা সুবহানাল 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 মালিকিল কুদ্দুস سبحان ذي الملك والملكوت سبحان ذي العزة والعزمة والهيبة والقدرة امرا او ترى بين نماز دن فوري دني سايد رخ فوري ابويا فوري دني او كو فوري ترى آر او شموي الله رحبيب الله رحبيارا نبي تاين تو هنت دا ار هنار شفره ایک شموي تنور تو دعائي کو شرشو کسی بطیس دعائي نانی দোয়া শেষ হওয়ার পরে হইলা ওগো আল্লাহর বন্দা আপনি তো আমার সামনে অপরিচিত মানুষ আপনি যে এমন এক হামদ তারিফ আর প্রশংসা করলায় এই হামদার তারিফ একমাত্র আমার আল্লাহর একমাত্র আমার আল্লাহর পৃথিবীর জমিন আর কোন মানুষের এই প্রশংসা আর তারিফ হইতে পারে না ও আল্লাহর বন্দা ও দোয়া ওগুতে আবার ফলস চাই হইল না আমি আমার দোয়া আনা পয়সায় শুনাই না আমার দোয়াই শুনতে হইলে পয়সা লাগবো আপনি যদি আপনার সারা ছাগল দুদিন দিতে পারো তাহলে আমি দোয়া ওগু আবার শুনাইমো আল্লাহর নবী আল্লাহর পেয়ারা নবী হইলে ঠিক আছে আমার সারা ছাগল তোমারে দিলাইছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভাই ইমান ভাই আমরা ওক লড়কড়া পড়িস নানি পড়িসলাম লা ইলাহা ইল্লাল্লাহ ও শেষ ভাই ইমানের কতটুকু মজবুতি ইমানের জজবা ইমানের পার ইমানের একিন আল্লাহর আল্লাহর পেয়ারা নবী হইল ভাই ফতিক আমার সামনে তুমি মুসাফিরের বেশে আমি তো তোমারে সিনিয়র না এমন এক তারিফ আর এমন এক প্রশংসা করছ আমার রব্বুল আলামিন ছাড়া আর কেউ নাই আমার সমস্ত ছাগল আর সমস্ত বকরি আমি তোমারে হাত দিয়ে দিলাইলাম আর একবার তা শোনাও সুবহানাল্লাহ
আরেকবার যেমনে ফুনানি আরম্ভ করলা আরম্ভ করার পরে আল্লাহর নবীর যেমনে হুনছেন ফুনার পরে আবার ফড়াও না সুবহানাল মুলক ওয়াল মালাকুত সুবহানাল ইজ্জত ওয়াল আজমত ওয়াল হাইবত ওয়াল কুদরা যেমনে আবার ফড়া যেমনে আবার ফড়া লাগাইছন ফড়িতে ফড়িতে এক সময় আবার শেষ হয়ে গেছে আল্লাহর বন্ধু হুনতে নানি হুনিয়া আবার হইলে আরেকবার তো হুনাও সাইন দেব সুবহানাল্লাহ জিনা আর হুনাইতাম না আর হুনাইতাম না মুগ্রফুরের মানুষ আর হুনাইতাম না হও না রাবা খিলা আনা বুঝাই হুনাইতাম না হুনাও যদি তা হইলে এর বদলা কিতা দিবাই এর বিনিময়ে আমি হুনাইমু এতাড়া আমি হুনাইতাম না মাসুক ভাই মাসুক আহমদ সাহাব 200 টাকা সৎকা করছেন আল্লাহ আল্লাহ আমার এই 200 টাকা সৎকারে আমার এই ভাইয়ের কবুল হরক হোক আল্লাহ আমিন আল্লাহ আমার এই ভাইয়ের 200 টাকা সৎকার খাতিরে আল্লাহ আমার এই ভাইয়ের হায়াতে তৈবা দান করো নেক আমালে জিন্দগি দান করো তার জিন্দা মুর্দা অখলরে মাফ ফুরিয়ে দেখো আল্লাহ আমিন আমি সবার লাগে দোয়া করমু আমরা হুজুর আই গেছেন যার কারণে ইতমিনানন শহীদ বক্কা আমরা প্রধান অতিথি সব আওয়ার ভোতে আই গেছেন মনে যে আই গেছেন ইনশাআল্লাহ সামান্য সময়ের মাঝে শেষ করলে মাইকে তো আর উয়া মিঠাইলার তো দুস্থ খল বুজুর্গ খল হয়তো এখন কিতা দিবাই এখন তো আর হুনাইতাম না তোমার কাছে কোনো জিনিস আর নাই ও ও আল্লাহর গুলাম আমার তো সারা বকরি আপনারে দেলাইছি এখন তো বকরি গুণ আপনি নিবাই খিলা বকরি গুড় তোরা খাল লাগব একজন খাদিম লাগবো নানি আমি যে সময় দেলাইছি সারার খাদিম আমি বনি দেই মোহক সুবহানাল্লাহ ও সারা সাগলর আপনি মালিক আর আপনার মালিক না ভাইয়া আপনার সাগল গুন্তর রাখালি আমি সাখর হিসাবে আমি নিয়োজিত হয়ে যাই মোহক সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন সাইথরা আর মুশকি মুশকি দিয়া জিতরা আমার খলিল ভাই ইমানের জজবা কতটুকু আল্লাহর জাতর হামদ তারি প্রশংসা হইতে আল্লাহর আল্লাহর নবীর সমস্ত সমস্ত বকরি হল আল্লাহর রাস্তায় সদহা করিলেইলা আর সমস্ত সাগলর খাদিম বনি বনি গেলা সঙ্গে সঙ্গে আল্লাহর বন্দায় উঠিয়া হইল ও আল্লাহর হলিল আমি মানুষ নাই আল্লাহ রব্বুল আলামিনে আপনি নবী বলিয়া আল্লাহর জাতে পরীক্ষা করবার লাগি আমি মানুষের বেশ ধরিয়া আমি জিব্রাইল আইছি হক সুবহানাল্লাহ ভাই তার ইমান আর ও তার লড়খড়া ইমান লইয়া ফার্মনি দিতাম মান আমিলা সালিহান কিলা আমল ওলা আমল নি যদি নেক কামল করতাম পারি বেটাইন চাওক বেটিন হোক ছেলে হোক চায় মেয়ে হোক ফালানুহিয়ান্নাহুম হায়াতান তাইবা আল্লাহর যাতে আমরা আর জিন্দেগি ওখান কিতা করব শান্তিময় জিন্দগি ওখান বানাইয়া দিব দুনিয়ার জমিনে সব মানছে চায় দুনিয়ায় কান শান্তির জিন্দগি হইত আরামর জিন্দগি হইত বেজাল ছাড়া জিন্দগি হইত সবে চায় নানি জি ইমান নেকা আমাল করা লাগবো ভাই তারার ইমান কিলা আসলো আর আমরার ইমানে ওকিতা করে না খাটিলে মনে রক্ত একজোড়া ফানিও বার হইতো না ভাই ইতাম বেহব ইমান লইয়া আল্লাহর কাছে আমরা বদলা লাগবো আল্লাহর কাছে সওয়া লাগবো আল্লাহর কাছে সওয়া লাগবো আল্লাহর নবী জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর জিন্দেগির মধ্যে সমস্ত কোরআনুল করিম রে আল্লাহ তাআলা নাজিল করিয়া দিলা ও নবীর উপরে নাজিল করলা কিন্তু হযরতে জাবেদ রাদিয়াল্লাহু তাআলা হযরত আব্দুল্লাহ হইলা ও আমার সাহাবি নে ও কোরআন করিম আর আপনি তিলে তুমি আপনি তিলাওয়াত করো আর আমি শুনি আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোয়ার পরে
সাহাবি উঠিয়া কইলা ওগো আল্লাহর নবী আপনার উপরে আপনার কাছে জিব্রাইল মারফতে কোরআনে কারীম রে নাযিল আল্লাহ তাআলা করিয়া দিলা তাহলে আপনি আপনি তো তিলাওয়াত করলে আমরার সামনে আমরা এত কি আমরা ফায়দা পাইমু আর আল্লাহর কালাম আপনার নুরানি চেহারা দিয়া আল্লাহর পাক জাতুর মুখ দিয়া কালামুল্লাহ শরীফ যে সময় তিলাওয়াত করবা এই সময় আমরার বালা লাগবো মজা লাগবো আল্লাহর নবী আল্লাহর নবী কইলা না রে না আমার মন চায় আল্লাহর কালামর তিলাওয়াত আমি শুনতাম সুবহানাল্লাহ ভাই তারার জিন্দেগি দেখো আর আমরা জিন্দেগি দেখো অশান্তি দুনিয়ার জমিনে সব মানছে শান্তি আর শান্তি চায় কিন্তু শান্তি আইব কিলা ভাই একমাত্র আমেলে সালেহ যদি করতাম পারি ভালো আমল করতাম পারি ইমানের বাদর খাম হইল ভাই নামাজ এর বাদর খাম হইল রোজা এর খাম হইল জাকাত এর বাদের খাম হইল হজ তাহলে তিনটা জিনিস জেনারেলি হিসাবে ফাইকারি হিসাবে আল্লাহ তালায় তিনটা জিনিস দিছেন না নি জি আর মালদার হলার লাগে জাকাত দিছেন মালদার হলার লাগে হজ দিছেন দুষ্ট হল বুজুর্গ হল তাহলে আমরা কিতা করা লাগবো আমালে সালে করা লাগবো আমার মা বই নখল আমার মা বই নখল আমালে সালে করা লাগবো নতুবা আমরা জিন্দগি হায়াত জিন্দগির মাঝে বালা বালা শান্তি এবং সুখ যদি ভাইতে চাই তাহলে কিতা করা লাগবো নেকা আমল করা লাগবো নেকা আমল করতাম কিলা মাসুক আহমদ সাহাব নারায় তাকবীর কইব মানে পয়সা দিয়ে আর তকবীরে দিন নারায় তাকবীর ইয়া আল্লাহ কি তো হইল বুঝাই এ বে হব তো লখন আল্লাহ আকবার কইতে দিন না কিতা তুরা জোরে করে হক করে বা আল্লাহ নারায় তাকবীর না খাটেন না আমার মা দিতা না বুঝতে না আল্লাহ তুমি কবুল করো আল্লাহুম্মা আমিন তো দুষ্ট হল বুজুর্গ হল আল্লাহ রব্বুল আলামিনে আমার মাসুক মোহাম্মদ ভাই 200 টাকা সদকা করছে নারায় তাকবীর চাঁদা দাতাগণ হেফাজতে মসজিদ আল্লাহর জাতি 200 টাকা মাসুক ভাই সদকারে আল্লাহ তুমি কবুল করো আয় আল্লাহর খাতিরে তানার জিন্দা মুর্দা হকলরে মাফ করিয়া দাও আয় আল্লাহ তানার মুর্দিগান হকলর কবরের রহমতের জারি বর্ষাও হকল হো আল্লাহুম্মা আমিন আর সব সদকা দেনে ওয়ালা হকলর সদকারে আল্লাহর জাতি কবুল করো কা হক আল্লাহুম্মা আমিন তো দুস্ত হল বুজুর্গ হল দৃশ্যের ভরে কা লাইলা জিকির করো কা লাইলা ইল্লাল্লাহ লাইলাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দোস্ত হল বুজুর্গ হল তা আমি খোয়াত আসলাম আইলে আমরার ঈমান ওখান কিতা করা লাগবো বানানি লাগবো বানানি আমরা আমল লাগা লাগবো আমরা আমল লাগতে ইলে ভাই আমরার আমলে খাম করেন না খানে আমরার আমলের মাঝে ভেজাল আমরার হেজাকের মাঝে ভেজাল আমার ব্যবসার মাঝে ভেজাল সোলার ফিরার মাঝে ভেজাল ব্যবসা বাণিজ্য খায় খারবারের মাঝে ভেজাল সারা হালাম হালাল সারা হামাইয়া হরের কিতা এটাই ফর্দা লাগাই দিছে এটাই ফর্দা লাগাই দিছে আর এটাই ফর্দা লাগাইয়া হরের কিতা বালা মা তো খানে দি হামায় না বুঝাইলে আর থাকে বুইগান বুঝেরু না এখন 60 ওয়ার্ডর আহুজা মাইকর ভলিউম এটা এখন 250-300 মিটার হরাইয়া লাগাইছেন এর বাদে ওখানে দিয়ে হামায় না যে দিন আর কিতা লাগাইতা আর কোম্পানি কিতা বার করতো এর মতলব কিতা এর মতলব হইল আমরার মাঝে সব বেজালাই হামাই গেছে আমার চলাফিরার মাঝে আমার লেনদেনের মাঝে আমার খায় খারবারের মাঝে রুজি রোজগারের মাঝে আমার মাত কথার মাঝে সারার মাঝে হালাল হারাম হামাইয়া ইতার মাঝে কিতা করছে সারা বেকার করি লইছে ইমানের বল্ডিজ সমাই লইছে পাওয়ার সমাই লইছে পাওয়ার সমানের কারণে এটা খাম করেন না
لنحيينهم حياة طيبة الله قدرة مرشن شانتر دي بندي تام كل ما فرطة فرطة ذكرة فرطة فرطة رأي فوري صاحب ورغسة بدر فوري صاحب ورغسة باشخندر صاحب ورغسة ارو خطو توبا تلا فرطة فرطة ارو توبا تلا ولا ولا ناني جينا اي رخم هرلوي تناي آس تكي پرتگا خروكا ار زبون حرام خيتم ناي ار منشر دوگيا خيتم ناي আর মানছরে ঠকিতাম নাই আর মানছরে আল ঠেলিতাম নাই আর জমিনের পাত্র ডুলাইতাম নাই আর ব্যবসায়ী ভাই হলর আছে আর কোনদিন পাল্লার মাঝে মারতাম নাই হিসাবের মাঝে মারতাম নাই কলমের মাঝে মারতাম নাই আর গাওর গশাউয়া মানুষ যেগুলো তারা তো মারতে পারেন না আমি তো আমি তো হইলাম গে গাওর মাঝে জমিদার নানি সারা আমার কাছে নানি তাহলে এবেটা আরে মায়ুস হয়ে গেছে ভাই রে ভাই যদি হামসায়াতে যদি বিচার দে তার বিচারও খেয়ে লইত নাই ওলা নানি ওলা হয়ে গেছে নানি আর না হইব কি তাই গুর মানে স্ক্রু হইব মানে ধরি লাইছে হান ধরিছে বলার বাদাত হে ইটা মারছে বুঝাই শুনে তাও কিদাত বলা পূজা বলা হই নানি বড় মুখা কথা এটা খামল মারিয়া লিখিতা করে এখান তো বলা জানা আছে নানি ঠিলার মানুষ ইতা বুঝুন নানি দুষ্ট হল বুজুর্গ হল তো ওই রকম সমাজের মাঝে আমরা অশ্লীল এমন জিনিস আরম্ভ হয়েছে যার কারণে আমরা ভাই আমরা ইমানে পাওয়ার নাই ইমানে খাম করেন না আর আল্লাহ আল্লাহর রসুলের জাত কিতা আমরা চিনু হইয়েন না আল্লাহর নবী জনাব রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম যোগ নাই যে যুগের মাঝে আল্লাহর নবী এই দুনিয়ার জমিনত সিবানলা এমন জাহিলিয়তের যুগ এমন জাহিলিয়তের জমানা আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন রে প্রতিষ্ঠা করবার লাগিয়া আল্লাহর জাত রে এক বলিয়া মক্কাবাসী মানুষ রে এক বলিয়া স্বীকারোক্তি করবার লাগিয়া আল্লাহর নবীর উপরে অনেক রকমের নির্যাতন হলাইতে আরম্ভ করলো অনেক কষ্ট করিয়া আল্লাহর নবীর দিন বুঝাইতে গিয়া আল্লাহর নবীর লাগি দুশ্মনী করিয়া আল্লাহর নবীর বয়কট করলা আল্লাহর নবীর বয়কট করিয়া এক গড়ি করলা এতকে মারা জান মারার উদ্দেশ্য নিয়া আল্লাহর নবীর জান বাঁচাইতে গিয়া মক্কার জমিন থেকে হিজরত করিয়া মদিনার জমিনে গেলা আর মদিনার জমিনের সারা মানুষ কিতা করছে طلع البدر علينا طلع البدر علينا كده قرصه الله النبي ده مانشة الله النبي حفاظة قرصه الله النبي الله النبي قدر دني قرصه الله تعالى كده قرصه مدينة بشي مانوش الله تعالى كمية قرصه فك سبحان الله سبحان الله تو دوست خل بزرگ خل امار خوار شش مویزر ار حضور آئیسن بحب بیور امار امار غصه آئی گسه انفرمیشن افنا را حضور خل آئی گسون تو دوست خل بزرگ خل امی ارید گئی ناگی آئی خواه آیات پڑیشنم حرو مرو آر حرو مرو حدیث تکرہ خان پڑیشنم اللہ نبی پاک হাদিস আখলার মাস্তাকি এক হাদিসের টুকরা দিলাওয়াত করছি আর আল্লাহর কালামের মাস্তাকি ২৭ নম্বর ফারার সুরায় আর রহমান তিলাওয়াত করছিলাম আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা যে এই সুরায় গো এমন এক সুরা আল্লাহ কোরআনের সৌন্দর্য এই সুরার মাঝে আল্লাহ তাআলা দান করছেন হুকম সুবহানাল্লাহ এই কোরআন মাঝে আল্লাহ তাআলা নিয়ামতের প্রশংসা করছেন হুকম সুবহানাল্লাহ এই সুরার মাধ্যমে আল্লাহর জাত রহমান বলিয়া সিফতি নাম আল্লাহর জাতে এই নামই কেন আল্লাহ তাআলা আরব আজমর মঞ্চরে যে আল্লাহর নাম রহমান বলিয়া এখান স্বীকারোক্তি পাইছে হক সুবহানাল্লাহ আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় ফাওড়া রূপ লইট গিয়া গিয়া আল্লাহর নবী দিনের দাওয়াত করলা এক আল্লাহরে মানো এক ইবাদত করনেওয়ালা এক আল্লাহ খাওয়ানেওয়ালা চালানেওয়ালা মারনেওয়ালা সব কিছুর মালিক হইলা আমার আল্লাহ কুফারে মুশরিকি নকলে সুযোগ ভাইলে ইলা এতদিন শুনলাম মোহাম্মদ হইল আল্লাহ একজন আর এখন হইতরা রহমান রহমান আর একজন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আল্লাহ তাআলা আয়াত নাযিল করিলে আমি শর্টকাট করিলে ইয়ার ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ও নবী তুমি তারারে জানাইয়া দেও
যে আমি আল্লাহর নাম তো শুধু আল্লাহ এছাড়াও আমার পবিত্র নাম হল সুন্দর সুন্দর নাম হল আমার সিফতি নাম হল আমি আল্লাহর 99টা নাম আছে যে কোনো নাম দিয়া তারা যে সময়ে আমার আল্লাহ আমি আল্লাহর ডাক দিব আমি রব্বুল আলামিনে তারার ডাকর জবাব রে আমি শুনতে পাইলেই মহকা সুবহানাল্লাহ তো দুস্থ হল বুজুর্গ হল তা কইলা এক আল্লাহ আমরা 360টার ইবাদত করি তে একটা করিয়া হিগুন হল কি তুইব ও আল্লাহ তাআলা জানাইয়া দিলেন না রহমান রহমান যিনি তার নাম হইল আল্লাহ সুবহানাল্লাহ খালাকাল ইনসান علمه البيان مفسرين كرام الغدرا الرحمن علم القرآن خلق الإنسان إي آيات مزة تلا بشكم خدت كتا جسا فسنو خربو جه قرآن أغينا منوش أغي الله تعالى الرحمن هو يخدرا خلق الرحمن علم القرآن أمي قرآن ور جان قرآن ور علم أمي تر دان خرسي حكا سبحان الله أربا دور آيات غيترا خلق الإنسان أمي مانوش فايدا خرسي إكون بجيك سورتو دیکھتے فوزار تنیز رحمان بولیا فرسو دیا خيترا أمي قرآن ور جان شکا دلام আর এরপরে কইত্রা খালাকাল ইনসান এরপরে কইত্রা আমি মানব জাতির আমি ফায়দা করলাম তা কোরআনের মধ্যে এমন কোন আয়াত আগা ফিসা এমন কোন আয়াত তো নাই আল্লাহ তান স্বীকৃতি নিজে দিছেন জালিকাল কিতাবু লা রাইবা ফি তাহলে এই আয়াত গান হইতো আসলে না আমি আর রহমান খালাকাল ইনসান علم القرآن বলো ওই তো আসলো নাই জি সুজ হইলে বলবো হলো হলো নানি ভুইলে আল্লাহ মানুষ বানাইছেন বাদে কোরআন ওয়ান ইলম দিছেন জি হুজুর হলো নানি আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান অনুযায়ী মুফাসসিরিন কেরাম অখলা কইতরা ও দুনিয়াবাসীর মানুষ হল শুনো আমি আল্লাহ রহমান বলিয়া ওলা সিফাত আমি দান করলাম এই সিফত দান করার পরে আমি তোমাদের রেখইয়ার علم القرآن خلق الإنسان মানুষ জীবনে ফায়দা হওয়ার পরে এই মানুষ যদিন কোরআনের জ্ঞান আর কোরআনের ইলম আর কোরআনের জ্ঞান আর আকল যদিন এই মানুষের মাঝে যদিন থাকে না তাহলে তুমি যত বড় ইঞ্জিনিয়ার হও যত বড় ডাক্তার হও যত বড় MBBS হও যত বড় আইনজীবী লস্ট হয়ে যাও না কেন তাহলে কোরআনের কোরআন অনুযায়ী বোঝা যার তুমি নিরক্ষর এই কোরআন কেন আল্লাহ তাআলা জ্ঞান আর ইলমের ভান্ডার দিয়ে আল্লাহ তাআলা একসা হক সুবহানাল্লাহ দুস্থ হল বুজুর্গ হল নারায় তাকবীর নারায় তাকবীর জনাব রেহানুদ্দিন সাহেব 500 টাকা জনাব রেহানুদ্দিন সাহেব 500 টাকা চাঁদা দাতাগণ দুস্ত হল বুজুর্গ হল আল্লাহ আল্লাহ রেহানুদ্দিন সাহেব ওরে ফাঁস সদকারে আল্লাহ তালায় তুমি কবুল করো আল্লাহুম্মা আমিন আল্লাহ তানো জিন্দা মুর্দা হকল রে মাফ করে দেখো আল্লাহুম্মা আমিন দুস্ত হল বুজুর্গ হল আমি শেষ করিলে ইয়ার এখন ইনর মাঝে খেয়ে আসেন আল্লাহর গরমে সাহায্য কর্তা হুজুর আইসেন আমি বারবার আগে বারবার ইনফরমেশন আর আমার কাছে একবার দোয়া করিলেই তো আমার খেয়ে খেয়ে দেওয়ার আসেন ইনশাল্লাহ শরীর হয়ে যাইতা দোয়ার মাঝে খেয়ে আসেন 1000টা টেখা দিতা আল্লাহর গরমে মাঝে খেয়ে হুজুরের কাছে বেশ করে দিবা দোয়া বড় বড় করো ভাবছেন নি আমার সময় শেষ আর এক দোয়া করলিতাম খেয়ে আল্লাহর কোন বান্দা আসেন 1000টা টেখা মাত্র দিতা মাত্র 1000টা টেখা দিয়াও আর দোয়া করলিতাম ও শেষ আমার 1000টা টাকা মাত্র 1000টা টাকা আল্লাহ 1000টা টাকা মাত্র 1000টা কইছি আর বেশি কইছি না আর দোয়া করে লিতাম আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা দুনিয়ার জমিনে সবচেয়ে বালাও মানুষ সবচেয়ে জ্ঞানী সবচেয়ে আকলমন্দ মানুষ যে কোরআন শরীফ পড়ে আর অন্যরে পড়ায় যে শিখে অন্যরে শেখায় যে আমল করে অন্যরে আমল করায় ও জিনিস আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় দুনিয়ার জমিনে যত ইলম আর যত জ্ঞান লয় আপনি দুনিয়ার জমিনে তাকক কানা কেন কিন্তু আমরা প্রত্যেকর কোরআনের ইলম কুরআনের ইলম আমরা জানা দরকার কুরআনের ইলম হইতে হইলে আমরা সবে কিতা করা লাগবে কুরআনের লাগি আমরা কুরআনের লাগি সম্পর্ক করা লাগবো আর কুরআনের লাগি সম্পর্ক করতে হইলে আমরা খানা দেওয়া লাগবো ইমাম সফর কাছে দেওয়া লাগবো ইমাম কাছে সবক জানি জি ইমাম সফর কাছে নানি আর যত গায়ল ইমাম সফক লোর গেছে জি সব জায়গা তো ও তো বেড়াও তো গাও তো ও ফুইলা বেড়ায় এক গুড়ে বালা ভাই এক গুড়ে বালা ভাই না বাবা রে তোর কিতা অসুবিধা করলা রে বাবা তোমার ফুয়াও গুয়ার লেগিয়া হইলা সোলা আজানো দিলা মরার ঘরে গিয়া হন জনাজান নামাজও ভড়াইলা এর বাদে ফুয়া তো সল্টুমিয়া হে তো তাইন কুচ্ছু জানো না ও অদিন জনাজান নামাজও কানো ভাই না হইতো হরে না উজু গুসল কুচ্ছু জানে না ও ইমাম সাহেবে মাটি দিয়া আর ও খবরের ফারো ভাইয়া দোয়া খতরা ওলা দোয়া খতরা আর দাড়ি বিজিয়া যার বানি আল্লাহর বন্দা লাগি দোয়া খতরা কিন্তু দুনিয়ার জমিন মেসা হল রে মানে বালানা মেসা হল বালানা খালি বালানা ওলা নানি মরহম আমির শরীয়ত সাহেব রহমতুল্লাহ আলাইহি এই দিন ভিতর গুলোর জমিন আমার ওই দিন হরুমরু দাওয়াত আসলো লগইয়া বুঝছেন নানি যেত সময় পর্যন্ত আইস থেকে বহুত বছর আগে অন্তত দশ বছর আগে হয়েছিলা দশ বছর আগে হয়েছিলা যেত সময় পর্যন্ত ইমাম সাহেবের বেতন দশ হাজার দিতে না তোমার তোর হক আদায় হইতো না হওয়ার বাদর দিন থেকে ওই এরিয়াত ইমাম সাহেবের বেতন লগে লগে বাড়াই লইছেন হে হয়েছেন আল্লাহর হলিও হয়েছে না আর ও বেতন বাড়ানি নব তো দুদিন মাতো তে কইবা এই মেসব বালা নাই তাই খালি বেশ যাইন গে নাই ছুটির যাইন গে নাই ঘুমত এখন নাই আজান দিন ওটা নানি ভাই ও অত অপরাধ নিয়ে করলানি আর বেতন কত দেড়ায় ফিট ঘুরলে ফিট ঘুরেন না ওলা নানি জি না জি না এটা খরণ না জানি এটা খরণ না জানি এটা আল্লাহর কাছে জবাব দিও লাগবো আজ তোমার ছেলে বুম্বাই মিজোরাম আইদল দার মাস দুই মাস ফরার ফরে যদি পয়সা দেয় না ও ফোন থেকে চিল্লানি লাগাইব খাইল বেটায় ফোন খরিয়া খর বেটা ও পায় যা ও সিঙ্গুল সেট আতর বুধবাজার হোক বুধবাজার মিজোরাম থেকে মনে ফোন থেকে থাবড় মারি মারি দিব বুঝেনি জি ছেলে বিদেশ গেলে বুধবার যায় পয়সা না দিলে ঘর চলেন না আর ইমাম সাহেবর আর বাড়িগুলি আছে নি তানোর খিলা যুগালির থেকে আরো কম এখন যুগালির বেতন চারশো পাঁচশো টাকা চারশো পাঁচশো টাকার যুগালির বেতন আজিরা আজিরা আর মেস্তরির বেতন সাত আটশো হাজার টাকা পর্যন্ত আছে এখন যদি মুগ্রপুরের মানুষের না ইমাম সাহেবের বেতন আছে মিস্ত্রির খাম নাই যুগালির দিতাম যুগালির কানখানি হিসাব করার যদি যায় খাইল বাক্কা হয়জন মানুষ বেহুশ হইবে সকালে ঘুম থেকে উঠিয়া মায়ের কোন থেকে তুই হসপিটাল যাওয়া লাগবে বলছেন নানি ওলামায় খেরা মহলার লাগে ইজ্জত সুরক্ষা সম্মান সুরক্ষা চারশো টাকা খাম নাই তিনশো টাকা দুদিন দেন তিন তিসে নব্বই নয় হাজার টাকা বেতন নয় হাজার টাকা চলবো নি ইমাম সাহেবর চলতো নাই চলবো নি চলতো নাই কিলা ও তো আঙ্গাজ ঘুরি চলতরা নানি আঙ্গাজ ঘুরি চলতরা আল্লাহ কিতা করবা ওলা বিপদ পড়লাম নি আবু মনে লাইসেন্স সুস্থ আছে আমার আবু গাড়ি চালাই দাগি বেটা ও গত হাইল টুকাইয়া ফান্না পনেরো হাজার টাকা বেতন দিব দুই ঘন্টা ডিউটি দুই ঘন্টা গাড়ি চালানি কিতা ফারতাম নানি পাঞ্জাবি লাগাই গাড়ি চালাইতাম জি ফারতাম নানি পনেরো হাজার টাকা যদি দুই ঘন্টা দে আর বাকি টাইম চলতাম পারম নানি না আল্লাহর নবী জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা খাইরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা দুনিয়ার মাঝে শ্রেষ্ঠ মানুষ ও মানুষ যে কোরআনের জ্ঞান দান করে হে নিজে ফলে অন্যরে ফলায় আল্লাহ ইতার মাঝে বরকত দিছেন ওলামা কেরাম হলরে ইজ্জত করতাম বড়রে সম্মান করতাম মুরব্বী হলরে কদর করতাম সুঠরে মায়া করতাম ওলামায় খেরাম অহলর লাগি বালা মহব্বত মান খাইল কামতর ময়দানো আর দুদিন কোনো আমল থাকে না নবীজির হদিস হইগান খত যাইয়ান না লম্বা হদিস হইবা কোনো বালা মানুষর লাগি কোনো ইমাম কোনো মেসাব অহলর লাগি সম্পর্ক আসলো নি আল্লাহ ও মেসাবর খাতির হদিন ও মাফ করে তোমার দিবা হক সুবহানাল্লাহ দুষ্ট খল বুজুর্গ খল আমার খ হুনার থাকি মাত্র তোমার মাত কথার থাকি যদি কোনো বলে থাকে দয়া করি মাফ করে দিবা আল্লাহ সিয়ারা বেগম
وعلى آله وأصحابه وسلم من اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. رب العالمين ودع الله شرع دين تكليا قرآن الحديث الله محفل تيار قريش مولا مهربان خنغري الله جتو منشي تخادي فشادي اقل دي بد دي আল্লাহ তিনি মাহফিল তৈয়ার করছেন মাওলা সমস্তরে কবুল করো আল্লাহ সকাল থেকে এখন পর্যন্ত যত সদকা খয়রাত কল দিত্রা আল্লাহ সমস্ত সদকার খবর খন্দা মদিনায় তৈয়বার মাজানিয়া বসাও আল্লাহ সদকার খাতির আল্লাহ সমস্ত জিন্দা মুর্দা অকলরে মাফ করিয়া দেও মেহরবানি খান করিয়া আল্লাহ আমরার খবর খান্তা মদিনায় তৈয়বার মাঝে নবী পাকের রওজা মুবারকের মাজানিয়া বসাও আল্লাহ ইয়া রহমান রহিমিন আল্লাহ আল্লাহ আমরার গুনার সবলে দুনিয়ার জমিন লাঞ্ছিত বঞ্চিত অপমানিত হয়ে আল্লাহ জানি মৌলা আমরার মালিক আপনি আল্লাহ কিন্তু আমরার গুনার কারণে না ফরমানির কারণে আল্লাহ আমরার কয় কেন আপনার পছন্দ হয় না যার কারণে দুনিয়ার জমিন বুঝতে পারি আর আমরা আর না ফরমানি আল্লাহ আমরা না ফরমান বনি গেছি খালিস দিলে তো বকরি আর মেহরবানি করে করি আমরার জিন্দগির গুনা কত অকল মাফ ফরিয়া দেও আল্লাহ আমরার জিন্দা মুর্দা সরারে মাফ ফরিয়া দেও আল্লাহ যত মানুষের সদক কয়রা তকল করছেন আল্লাহ সমস্ত সদকার খবর আল্লাহ মদিনায় তো এবার মদিনিয়া পৌঁছাও আল্লাহ আল্লাহ সদকার খাতির আল্লাহ সমস্ত মকসুদে হাসানা অকল বুড়া করিয়া দিও জেলা মসজিদের মধ্যে আল্লাহ সাহায্য করছেন আল্লাহ আপনি মৌলায় আল্লাহ দুনিয়া আখেরাতের মাঝে তার সাহায্য করিও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন।